আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো দেশি লক্তি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তো চিংড়ি মাছটা আমি একটু ভেজে রেখেছিলাম, তো এখন আমি লক্তি দিয়ে রান্না করব। তো কীভাবে রান্না করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চুলে একটা ফ্রাইপ্যান বসিয়েছি। তো লতিটা আমি ধুয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি লতিটা রান্না করব। তো ফ্রাই প্যানে আমি একটু তেল গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন একটু পেঁয়াজ গুলো ভেজে নিব। তো আমি চিংড়ি মাছটা আগে কেটে বেছে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজটার মধ্যে কষিয়ে নিব। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিব আর লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব। আর দিব এক চামচ রসুন বাটা। আমি একটু সামান্য পানি দিয়ে দিব। তো মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো মশলাটার মধ্যে আমি মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিব। আমি চিংড়ি মাছটা ভালো করে একটু কষিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি একটু ঝোল, ছোট চিংড়ি মাছগুলো আমি বেটে একটু ঝোল করে নিয়েছি। তো ঝোলটা আমি দিয়ে দেবো মাছের মধ্যে। এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব মাছটা। কষিয়ে আমি লতিগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছটা আমি একটু ভালো করে কষিয়ে নিব আর সাথে আমি একটু বাটা মরিচ দিয়ে দিব। একটু লাল মরিচ বেটে নিয়েছি লতির মধ্যে দেওয়ার জন্য।
তো মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন লতিটা দিয়ে কষিয়ে নিই। খুব চিকন চিকন লতি, তা আমি লতিটা একটু ভালো করে কষিয়ে নিব। লতিটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তা আমি একটু লতিটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। লতিগুলো আমি একটু নেড়ে দিব। লতিটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। তো চিংড়ি মাছ ছাড়া এরকম দেশি লতি, চিকন চিকন লতি মরিচ বাটা দিয়ে পাতুরি করে খাওয়া যায়, খুব ভালো লাগে। তো আমি আজকে চিকন চিকন লতি এর জন্য আমি আজকে একটু মরিচ ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখন গরম পানি দিয়ে দিব একটু। লতিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তা আমি এখন একটু ঢেকে দিব লতিটা সিদ্ধ হওয়ার জন্য। একটু বাজার জিরার গুঁড়া দিয়ে দিব আমি লতির মধ্যে। তো লতিটা সিদ্ধর জন্য আমি অপেক্ষা করব, পরিবেশন করে দেখ। তো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। তো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাবো। তো লুটিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। তো আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ।